গতকালকের যে ঘটনায় তাদের ভিডিও পোস্ট দেখেছে এবং তাদের যে প্রতিক্রিয়া আমরা দেখেছি সেটা খুব একটা সুখকর নয়। সেই ঘটনারও আমরা নিন্দা করেছি, কারণ বিজেপি, ত্রিপুরা বিজেপি এবং সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসকে কোনো প্রাসঙ্গিক শক্তি বলে মনে করে না। সুতরাং তারা যেভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছেন এবং যে ভাষায় তারা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী, সেটাও কিন্তু পাবলিক ডোমেনে আছে। প্রতিনিয়ত তারা একটা সংঘর্ষের আবহ তৈরি করতে চাইছেন। এই তৈরি করে তারা কাদের কাছে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, তাদের ব্যাপার। নির্বাচন যখন আসবে, নির্বাচনে সে কথাগুলো বলবেন। রাজনৈতিক দল যেতেই পারে, কিন্তু ভয়ের কোনো বাতাবরণ বা ভয়ের পরিস্থিতি নেই। এখানে খুশি ধর্ণা দিতে পারে, মঙ্গল গ্রহে তৃণমূল চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। রক্ত অনেক ঝরেছে, বিজেপি একদিনে ত্রিপুরার ক্ষমতায় আসেনি, সুতরাং তাড়াতাড়ি সেখান থেকে বিজেপিকে সরিয়ে দেওয়া যাবে না। এর আগে যে ঘটনা ঘটেছে, খোয়াই আদালত চত্বরে তৃণমূলের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ সুবল ভৌমিক, ত্রিপুরার তৃণমূল নেতা, তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ির সামনের যে কাঁচ, উইন্ডস্ক্রিন ভেঙে চৌচির হয়ে গিয়েছে। সুবল ভৌমিক তিনি নিজে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তার হাত রক্তাক্ত, সেই ছবি দেখা গিয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে উইন্ডস্ক্রিনের ওপর আদলা ইট পড়ে রয়েছে। এই ঘটনায়, এই ভাঙচুরের ঘটনায় সুবল ভৌমিক সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন। দেখতে পাচ্ছেন সুবল ভৌমিক তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তার হাত রক্তাক্ত দেখা গিয়েছে। এই ঘটনা ঘটেছে যখন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তদের নিয়ে আদালতে নিয়ে আসা হচ্ছিল, ঠিক সেই সময় সুবল ভৌমিক, ত্রিপুরার তৃণমূল নেতা, তার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। মাঝামাঝি কোর্টে যাচ্ছিলাম, ওদের ওরা কোন গাড়িকে ধরলো না, বলো এই গাড়িটা আটকা, সুবল ভৌমিকের গাড়িটা আটকা। ওরা এইভাবে বিভৎস আক্রমণ করে গাড়িটাকে, ড্রাইভার অনেক কষ্টে বাঁচিয়েছে, কোনো রাস্তা ছিল না আমাদের বাঁচার, ভয়াবহ অবস্থায় চলছে, পুরোটা হুলিগানদের, দুর্বৃত্তদের উপর ছেড়ে দিয়েছে, ওরা সবটা ছেড়ে দিয়েছে, এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। সুবলদা কে হামলা চালালো, কে হামলা চালালো? বিজেপির সমস্ত গুন্ডারা দেশের রড নিয়ে, বড় বড় পাথরের টুকরো নিয়ে পুরো দমে এমন ভাবে মেরেছে, আর গাড়িটাকে রেস করে দিয়েছে আমাকে। কেন আপনার উপরে হামলা হলো কেন? আমি বুঝতে পারলাম না, চিৎকার করে এখানে দীর্ঘদিন সবাই জানে কি কারণে। পুলিশ বাহিনী তো ছিল, পুলিশ তো সঙ্গেই ছিল, পুলিশ কিছু করেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।